মানে কষ্ট করে করে বসে পড়েছি বাড়ির সামনে গিয়ে কথা হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে আর কিছু বলতে পারছি না গাইস। পজিশনটা দেখো একবার, ধরতিকা বোঝে গেছি আমি, মাথা গোনাও মাথা। তো হে গাইস, কেমন আছে তোমরা? আশা করি তোমরা ভালো আছো। বিন্দাস এসে গেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা বিকজ এই 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 ছোট্ট একটা জিনিসের উপরে হচ্ছে। এইটার মধ্যে রয়েছে একটা মিষ্টি, একটা মানে দুটো দিন রয়েছে মিষ্টি। তো কেন কাকে দেবো কি করবো না করবো সে সামনে দেখে তোমরা বুঝে গেছো। তো মিষ্টিটা নিয়ে আজকে যাবো রাহুলদের বাড়ি, বিকজ আজকে আমার 20K আজকে পূর্ণ হলো। মানে 20K গাইস, মানে ভাবাও যায় 20K আর তাদের এই গেল রে। তো 20K এর স্পেশাল একটু মিষ্টিটা নিয়ে যাচ্ছি। তো এখন বেশি কিছু না বলে রাহুলদার বাড়ি যাই। আর এই একদম বন্ধু যাচ্ছে, রাহুলদার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে। তো বললো ভাই নিচু, আমি ব্লগ বানাই। তো চ্যানেল নাম হচ্ছে ইটস ইউর বং ব্লগার। তো এও একটা ব্লগ করে। তো রাহুলদার বাড়ি যাচ্ছে, কেউ 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 চিল্লাচ্ছে আমার দিকে, মানে ব্লগ ওই একটা এই চিল্লাই নিয়ে ভালো ঢুকছি। দেখতে পাচ্ছ রাহুলের বাড়িতে? আমি ভাবলাম রাহুল আমাকে এই যে এই জিনিসটা আমাকে আনতে বলেছে, মানে এটা খোঁজার জন্য আমি কত যে ঘুরেছি। একটা মেয়েদের দোকান আছে, কসমেটিক দোকান না, সব মেয়েরা দাঁড়িয়ে আছে আমাকে দিয়ে তাকাচ্ছে। আমি যদি সেফটি না দেবো ওই তো না, মেয়েদের লোক দেখায়। আরে না, মানে কসমেটিকের দোকান সব মেয়েরা আছে। তুমি কি নিজের তন্ড কিছু না? আরে না, মেয়েদের জিনিস তো, এটা মেয়েদের জিনিস তো, মেয়েদের হয় না। তুমি আর কি বলবো, যাই হোক এটা তোমার তোমার জন্যই এনেছি অ্যাকচুয়ালি। মানে কথা না শুনলে ঢুকে ছিল, বুঝতে না লেট হয়নি তো একদম। ছোট 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 মিষ্টি এনেছি, মিষ্টি খাবে তো সালমান খান। যাই হোক, তোকে এখন রেডি হবে রাহুল দা, বিকজ আজকে কি রয়েছে? এটা তো কপিরাইট পড়ে জানো, আজকে মুখ দিয়ে গান করলেও কপিরাইট পড়ে। যাই হোক, তুমি রেডি হই না, এই লুকটা ভালো লাগে না, এখন চেঞ্জ করে না। ওই গেটটা বন্ধ করেছি, চেঞ্জ করে তারপরে কথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ ওরে ভাই 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 ভাই, সবাই রেডি হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। আর আমি যেটা ইনসিডেন্ট শুনলাম, ঠিক আছে। তো গাইস, এবার আমরা ফ্রিজ থেকে জল খাবো। তো দেখি কি কি আছে ফ্রিজে 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 জল কোথায়? এই জল, এই বাবা এটা কি? এটা চুরি করে খাওয়া যাবে, চুরি করে খেয়ে নিবি ভাই 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 ভাই। এইটুকু কোল্ড ড্রিঙ্ক রয়েছে, এইটুকু কোল্ড ড্রিঙ্ক রয়েছে, সেটাকে আমি অল্প করে খাবো। দেখছো দেখছো কেরকম চুরি করে খাচ্ছে, নে খা খা, অল্প 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 আছে। নে এই দেখে নেবে, দেখে নেবে এই সাইড। এ ভাই যা, অল্প একটু আছে খেয়ে নে, রাহুল দা খেয়ে নিচ্ছে অল্প করে। না তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও, রাহুল দাকে দিয়ে দাও, খেয়ে নাও রাহুল দা, খেয়ে নাও, অল্প একটু আছে মানে। না না খাও খাও, রিহার্সাল দেখো, মানে হেডফোনটা কানে বুঝে, মানে কি বুঝতে পারছি না গাইজ, মানে করতে কি চাইছে।
মিষ্টি বইতে হচ্ছে আমাকে ব্যাগ, কারণ রাহুল দাদের প্রোগ্রাম আছে, যেহেতু তোমাদেরকে বলেছিলাম দেখলি এসেই মাত্র দেখতে পেলে, এখন রাহুল আমাদেরকে নিয়ে যাবে সেই প্রোগ্রামের জায়গাটায়। তো আমরা কি ওখানে অপেক্ষা করবো এই মানে সুটকেস বুটকেস নিয়ে, তো রাহুল দা যেখানে প্রোগ্রাম সেখানে এখন আমরা যাবো। আর ভিডিওটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে গেছে বিকজ আজকে প্রোগ্রামটা দেখবো, রাহুল দার ফার্স্ট টাইম আমি লাইভ প্রোগ্রাম দেখবো, তো আমি এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড বিকজ তোমরাও দেখবে প্রথমবার মানে আমার চ্যানেলে। তো এখন আমরা যাবো, রেডি না কি কষ্ট কোথায় সুয়েদা, এই তো সুয়েদা আস আস আস। তো এখন আমরা বসে পড়ি, বসে পড় এক এক করে বল। এখন আমরা যাবো সেই লোকেশনটায়, এখানে গিয়ে ওয়েট করবো, রাহুল দা আবার আসবে সোনা দিকে নেবে, তারপর আবার ওখানে নাচতে হবে, তারপর খেলা জমে যাবে। চলো একটা গাড়িতে গাইজ কজন দেখতে পাচ্ছ, 1 2 3 4 পাড়াকার জায়গা পাইনি, পাড়াকার জায়গা হয়নি গাইজ 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 গেলাম গেলাম। আর আমরা এখানে বসে বসে মানে দোকানে এসেছি কিছু খেতে, তাই তো? হ্যাঁ, তা খাবারটা নিচ্ছে আমার জন্য, কি খেতে ওই কুরকুরা চিপস যা ইচ্ছা খাবো। আচ্ছা আজকাল ছেলে ভদ্রে গেছে, কুরকুরে খাচ্ছে। আরে কি আছে বলে দাও, সবাইকে ওই পুটি খাবো, পুটি খাবো 10 টাকার ম্যাঙ্গো পুটি। ভিতরে এখন সব ড্রেস ফ্রেস চেঞ্জ করছে, মানে ডান্স প্রোগ্রামে যেগুলো মানে পারফর্ম করবে তো সেই ড্রেস ফ্রেস চেঞ্জ হচ্ছে। আর গাইজ মিস্ত্রিটা এখনো খাবারও হলো না, কিন্তু যে জন্য এসেছিলাম আমি, মিস্ত্রিটা বাড়িতে রয়ে গেছে মানে এতটা ব্যস্ত রাহুল দা, মিস্ত্রিটা খেতেই পারলো না। দেখতে পাচ্ছ এখন বাচ্চা কাচ্চারা রেডি হচ্ছে ভিতরে, এখানে ডান্স প্রোগ্রামের জন্য ড্রেস আপ করছে। আর এখানটা দেখতে পাচ্ছি কি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ডান্স করবে তো, হ্যাঁ প্রজাপতি ডান্স করে, মানে বুঝতে পারছো গাইজ প্রজাপতিটা ডান্স করবে। আর দেখতে পাচ্ছ এখানে প্রজাপতি পড়ে নিচ্ছে, আর রাহুল দা এখন স্টেজে দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছ দেখতে যাচ্ছে কখন প্রোগ্রামটা শেষ হবে, তখন তার রাহুল দার বাড়ি আসবে, মানে দেখতে আসছে বারবার, মানে এতটা এক্সাইটেড রাহুল দা ডান্স করার জন্য বারবার গিয়ে উঠে দেখতে আসছে যে কখন প্রোগ্রামটা শেষ হবে। আর দেন তারপরে রাহুল দাঁড়া যাবে, তখন চেঞ্জ চেঞ্জ করে নিই, তারপরে মানে যখন স্টেজ উঠবে তারপর কথা হচ্ছে। তো গাইজ দেখতে হচ্ছে এখন সোনাদি পুরো গেট আপে পুরো চলে এসেছে, এবার যাবে ফাইনালি ডান্স করতে, তারপর তোমাদেরকে শেয়ার করবো। তো গাইজ কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানাও, সেই লাগছে সেই সেরা সেরা। मेरे जवान दोस्त, मेरे शहीद होने के बाद जब तुम मुझे मेरे गांव लेकर जाओगे तो ये बताओ क्या मेरी मां का सामना कर पाओगे? मेरा दिल ये बता रहा है वो खड़ी होगी घर के चौखट पे, उसे पता होगा उसका बेटा आ रहा है। घर की दहलीज में पहुंचते ही मुझे कमली से उतार देना और मेरी मां के निकट जाकर पूछना उनके आंसू और सीने से लिपट जाना। कहना जाते जाते उसके बेटे ने कई दिनों में इंकलाब की भावनाओं का बीज बोया, खुश हो जाना आज तेरा बेटा पहली बार वक्त पे सोया। मां को रोका तो पिताजी भी बाहर आएंगे, আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা কি হবে প্রোগ্রাম শেষের পর। গাইজ দেখো কি ভাই যাচ্ছি আমরা, পাঁচজন একটা স্কুটিতে পাঁচজন বসে রয়েছে, না দেখা যাচ্ছে না, এই তো ব্যাপারটা হচ্ছে আমরা একটা স্কুটে, বাবা রে কি কষ্ট হচ্ছে দেখো আমরা কজন মিলে যাচ্ছি।
বিরিয়ানিও খাওয়াবো, আগে মিষ্টিটা খাও। সো দেন ফাইনালি এবার রাহুল দা খাওয়াবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্টিং। কিছুদিন পর 50 টাকা হবে, তারপর 1 লাখ হবে, সিলভার ফিলভার নামতে হবে। তো পাশে ব্রাউন বয় দেখো বাসাতে নাম রয়েছে, যা বাসাতে আমাদের ফ্যামিলি মেম্বার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বাসাতে এগিয়ে দেওয়ার জন্য একটু সাপোর্ট করতে হবে। আর বাংলা বিশেষ করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, একটা সাবস্ক্রাইব করে সিলভার ফিলভার আনলে একটা বাংলার নামটা বড় হবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে 50 হাজার করে দাও, 20 হলো 30 হাজার, 40 বা 50। তো আজকে ব্লগটা এইটুকুই ছিল, যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এই ভিডিওটা তোমার স্টাইলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাগাতে নতুন জেনারেশন ব্লগ ভিডিও তখন ভালো থাকে। বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার এন্ড সাবস্ক্রাইব।